প্রিয় বন্ধুরা, রাজ্যের বিভিন্ন ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এই মুহূর্তে তাদের বাস্তব দাবি নিয়ে সরব হয়েছে আবার পুনরায় বিশ্ববিদ্যালয়ে, তাদের বাস্তব দাবিকে মেনেই যাতে অনলাইনে এক্সামিনেশন হয়, তাই সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। একই সাথে এ তোমাদের যে পিটিশন তোমরা দায়ের করেছো সেটা একাধিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে, সে নিয়ে কী তথ্য আছে, এবং পরীক্ষার অফিসিয়াল বিজ্ঞপ্তি সিইউ থেকে শুরু করে বিভিন্ন ও ইউনিভার্সিটির অফিসিয়াল বিজ্ঞপ্তি কী বলছে, পরীক্ষা কীভাবে হবে, তা নিয়েও বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো, এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পড়ছো, পিজি পড়ছো, তোমাদের প্রত্যেকের জন্য ও এই মুহূর্তে যে বিষয়টা আমি তোমাদের আগে জানিয়েছিলাম যে তোমাদের অনলাইন এক্সামিনেশনের জন্য তোমরা অনেকেই এই বিভিন্ন ইউনিভার্সিটি অনুযায়ী তা তোমাদের দাবি আবার পুনরায় তুলে ধরতে চলেছো, সেই অনুযায়ী কিন্তু ও ছাত্রছাত্রীরা আজকে 12 তারিখ বলেছিলাম, আজকেই কিন্তু 11টার থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা নিজেদের দাবি তুলে ধরেছে এবং বিশ্ববিদ্যালয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেছেন। শুধুমাত্র ও তারা যে দাবি তুলেছে তা না, বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু বিষয়টি উঠে এসছে যে এই মুহূর্তে ছাত্রছাত্রীদের পুনরায় ক্লাস শুরু হয়েছে, কলেজ বিশ্ববিদ্যালয় ওপেন হয়েছে, ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন যে পিটিশনের কথা আমি বলছিলাম, তোমাদের যে দাবি অনুযায়ী তোমরা যে পিটিশন করেছো, অনলাইনে যে পিটিশন শুরু হয়েছে সেই পিটিশনের কথাও কিন্তু সংবাদ মাধ্যমে উঠে এসছে যে পিটিশন করছে ছাত্রছাত্রীরা, ছাত্রছাত্রীদের দাবি যেরকমভাবে তারা এই মুহূর্তে অর্থাৎ পড়ুয়ারা যেরকমভাবে এই মুহূর্তে তাদের অনলাইন এক্সাম অফলাইন এক্সাম অর্থাৎ এক্সাম পদ্ধতি নিয়ে তৎপর দাবি তুলে ধরছে, সেরকমই কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ের যে অধ্যক্ষরা রয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে এক্সামিনেশন নিয়ে চিন্তিত যেরকমভাবে পড়ুয়ারা চিন্তিত। ও এবং তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা বিভিন্ন রকমভাবে তোমাদের দাবি তুলে ধরছো ও তোমাদের সমস্যার কথা তুলে ধরছো কলেজ বিশ্ববিদ্যালয়ের কাছে, উচ্চশিক্ষা দপ্তরের কাছে, এবং এরই মাঝে কিন্তু কিছু দুষ্টু ব্যক্তি যারা তোমাদের এই দুশ্চিন্তাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য একাধিক ফেক বিজ্ঞপ্তি ছড়িয়ে দিচ্ছে। বিভিন্ন রকম ফেক বিজ্ঞপ্তি তোমরা দিয়েছ, তার মধ্যে সবথেকে বেশি এই মুহূর্তে ভাইরাল হচ্ছে যে বিজ্ঞপ্তিটি সেটা হচ্ছে সিইউর। অনেকেই এটা মনে করছো যে সিইউর যে নোটিশটি এসছে সেটা বাস্তব নোটিশ একেবারে না, ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে কোনো নোটিশ প্রকাশিত হয়নি, তোমাদের অফলাইনে এক্সামিনেশন হবে। এই যে নোটিশটি সকাল থেকে প্রচুর নোটিশ শেয়ার হয়েছে, আগের দিন শেয়ার হয়েছে, আমি আগের ভিডিওতেও বলেছি, এবং এই এখানেও তোমাদের পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে রেগুলার এবং ডিস্টেন্সের যে এক্সামিনেশন রয়েছে প্র্যাকটিক্যাল থিওরি সেটা অফলাইনেই হবে। যে নোটিশটি 11 তারিখ প্রকাশিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, সেই নোটিশটি সম্পূর্ণভাবে ফেক, আগের ভিডিওতেও সকালে বলেছি, এখনও বলছি, কারণ এইটা নিয়ে একাধিক মানে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় একই জিনিস একই কোশ্চেন তোমরা তুলে ধরছ, একেবারে ফেক। তোমাদের সিইউ অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি এখনও পর্যন্ত কোনো ডিসিশন নেয়নি, এবং অন্যান্য যাদবপুর নিয়েও একটি বিজ্ঞপ্তি কিছু কিছু ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়েছে সেটাও সম্পূর্ণভাবে ফেক। কাজেই তোমরা প্রত্যেকে এই মুহূর্তে দুশ্চিন্তার মধ্যে তোমাদের যাওয়ার প্রয়োজন নেই ফেক বিজ্ঞপ্তি দেখে, অরিজিনাল বিজ্ঞপ্তি, অফিসিয়াল বিজ্ঞপ্তি অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু প্রকাশিত হবে, কাজেই তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই। এবং এই মুহূর্তে সবথেকে বড় যে বিষয়টি ছাত্রছাত্রীরা তাদের বাস্তব দাবি যে সিলেবাস শেষ হয়নি আর তাদের এক্সামিনেশন যে অনলাইনে চাই সেই নিয়ে কিন্তু আবার পুনরায় তারা বিশ্ববিদ্যালয় ওয়াইজ কিন্তু তারা আন্দোলন করেছে, প্রোটেস্ট করেছে, তাদের এক্সামিনেশন যাতে অনলাইনে নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন করেছে। কি বলছে এক্স্যাক্টলি ছাত্রছাত্রীরা শুনে নাও। চলবে না
কাংরা তুমি বেরিয়ে এসো, কাংরা তুমি বেরিয়ে এসো, কাংরা তুমি বেরিয়ে এসো। ছেলে পেলে কন্ট্রোল রুমে আসে, আন্দোলন করছে কিছু ডিসির রুমে। যেতে দেওয়া হবে না, যেতে দেওয়া হবে না। জবাব তোমায় দিতে হবে।